হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুভ সকাল সবাইকে, অনেক ভালোবাসা আর স্বাগত আমার ব্লগে। তো আজকে পয়লা বৈশাখ, নতুন বছর, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন জামা কাপড় পরে বছরটাকে আরও নতুন করে দাও, আর অনেক তার সঙ্গে খাওয়া দাওয়া। আজকের দিনে খাওয়া দাওয়া মানে তো মাংস মাছ, যে যা পারবে তাই। তো চলো আমরাও রান্নাবান্না করবো, অনেক কাজকর্ম বাকি, তার মধ্যেও ব্লগটা স্টার্ট রাখতে হবে। আমি অল্প অল্প করে ব্লগ তোমাদের সঙ্গে দেব যতটা পারবো, কিন্তু আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। সাধারণ ঘরের বউ আমি, আশা করছি তোমাদের সঙ্গে বন্ধুত্ব করে উঠতে পারবো। তো চলো দেখা যাক ছেলে মেয়েরা কী করছে, চলো। এই দেখো এখনো মানে আমি বিছানা তুলতে পারিনি, কারণ ওরা সব শুয়ে শুয়ে খেলা করছে দুই ভাই বোন। তো এরা ঘুম থেকে পড়া না থাকলে আর উঠতে যায় না। তো চলো পরে আসছি, রান্নাবান্নার টাইমে তোমাদের সঙ্গে কথা হবে, আর তার সঙ্গে কাজকর্ম শেয়ার করব যতটা পারবো। আর ভিডিওটা কিন্তু স্কিপ করবে না, পুরোটা দেখবে, তাহলে আমার খুব ভালো লাগবে। তো এই যে চা নিয়ে চলে এসেছি, চা রেডি, সকালবেলায় চা দিয়ে শুরু, আর সারাদিন আছে তার সঙ্গে অনেক খাওয়া দাওয়া। তো এখন মেয়ের জন্য কমপ্লেনগুলো হচ্ছে, কমপ্লেনটা সকালবেলায় আমার ছেলের জন্য আনা হয়েছিল, কিন্তু ও খেতে চায় না বলে মেয়েকে দেওয়া হচ্ছে। কমপ্লেন মানে অতিরিক্ত খুঁতখুঁতে কমপ্লেন, বলছে কমপ্লেনে নাকি পোকা। চকলেট কমপ্লেনে পোকা আমরা চোখের সামনে দেখছি, কিন্তু পোকা মোকা কিচ্ছু নেই ওর, মানে মনে খুঁতখুঁতে হয়, কারণ একটা প্রোডাক্ট খারাপ হয়েছিল বলে ওর বাকিগুলোও সেটাই মনে হয়। তো এর জন্য যাই হোক, তো চলো আমরা চাটা খেয়ে নিই। চা খাওয়ার পরে রান্নাবান্না আছে, অনেক কিছু রান্না আছে, খাসির মাংস, পোলট্রির মাংস, এঁচোড়, ডাল ভাজা, আর আমের চাটনি তার সঙ্গে। চলো তারপর রান্নাটা করে নিয়ে আসি।
আলু ভাজা হয়েছে, ভাত হয়েছে, আর এখানে হয়েছে মুগের ডাল, আর এখানে আছে খাসির মাংস। এখনও রান্না হবে, এই যে দু পিস মাছ আছে এটা ভাজা করবো, এখানে আছে চিকেন এটা রান্না করবো, এখনও এঁচড় রান্না হবে সেটা এখনও কাটা হয়নি, এই যে মানে পুড়ে আছে। আর এখন ছেলে মেয়েকে খাইয়ে দেবো, চারিদিকের অবস্থা খুবই খারাপ, তো প্রথমে খাওয়া দাওয়া করে নিই। তো ভাতটাত নিয়ে চলে আসলাম উপরে, কারণ রান্নাঘরে চারিদিকে ছেটানো ছেড়ানো আছে, তো আর এখনও তরকারি সবজি রান্না যেহেতু বাকি আছে ওখানে খেলে অসুবিধা হবে আর সবার ঠিক ধরবে না, রান্নাঘরটাও ছোটো, তো উপরে খাবার নিয়ে চলে আসলাম আমার ছেলের আর মেয়ের একসঙ্গে। আমি আর মেয়ে একসঙ্গে খাবো আর ছেলেকে মেখে দেবো, ছেলে খেয়ে নেবে হাতে করে। ও নিজে হাতে করে সেমন খায় না, খুব কম খায়। তো আমি যখন হচ্ছে আমি আজকে ভাবছিলাম যে তোমাদের সঙ্গে একটা ভালো জিনিস শেয়ার করব, তো কি বলো তো সেই জিনিসটা হচ্ছে কালকে আমরা চড়ক দেখতে গেছিলাম। আমি মানে এত বছরে চড়ক সেভাবে দেখিনি, শুনেছি যে এই জায়গায় চড়ক হয় ও জায়গায় চড়ক হয়, কিন্তু কোনোদিন সেভাবে দেখিনি। কালকে দেখলাম পুরো জীবের মধ্যে দিয়ে একটা লোহার শিক ঢুকিয়ে ঘোরাচ্ছে, একটা মানে দুটো বড়শি পিঠে গেঁথে দিয়েছে আর তার সঙ্গে দড়ি টাঙিয়ে দিয়ে ঘোরাচ্ছে, দেখতে ভয়ঙ্কর লাগছে। বাবা আমার তো গা শিউরে উঠছিল, ওদের এত মানে কষ্ট, কিন্তু এরা এগুলো কেন করে বুঝে পায় না, কেন করছে এগুলো, সবাই মানে কেউ কেউ বলছে এগুলো ঠাকুরের জন্য করছে, তো ওদের নাকি লাগে না সবাই বলে। আমার তো মনে হয় না যে ওদের লাগে না, ওদেরও লাগে, কিন্তু ওটা হয়তো জানি না মন্ত্রের দ্বারা কিসের দ্বারা সবাই বলে যে লাগে না। তো দেখো তোমাদের দেখতে কেমন লাগছে, আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো। তো তোমাদের সঙ্গে একটা ভালো জিনিস শেয়ার করলাম, ভাবলাম এটা কালকের যেহেতু ভিডিও, তো কালকে আর আজকে মিলে আমি একটা ব্লগ বানালাম। কালকে কোনো ব্লগ আমি করিনি, এই ছোট্ট মোমেন্টটা আমি তুলে ক্যাপচার করে রেখেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে শুধু। তো ব্লগ যদি ভালো লাগে অবশ্যই তোমাদের জন্য ব্লগ আমি বানাবো, নতুন নতুন চেষ্টা করব অন্যভাবে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নতুন বছরের অনেক শুভেচ্ছা রইলো, টাটা, আবার নতুন ব্লগ নিয়ে আসছি।